ওম সাইরাম, নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি শ্রাবণ পূর্ণিমা 2023 জানাব, শ্রাবণ পূর্ণিমা তৈরি হচ্ছে দুই শুভ যোগের সংযোগ, এই বিষয়ে আলোচনা করব। শ্রাবণ পূর্ণিমা পালিত হবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ আদি শুক্লপক্ষের পূর্ণিমা তিথি 1 আগস্ট ভোর 5টা 21 মিনিটে শুরু হবে এবং 2 আগস্ট দুপুর 1টা 31 মিনিটে শেষ হবে। পঞ্চাং অনুসারে শ্রাবণ পূর্ণিমা ব্রত পালিত হবে 1 আগস্ট মঙ্গলবার, মঙ্গলা গৌরী ব্রত পালিত হবে আগামী 1 আগস্ট। শ্রাবণ মাসের প্রথম পূর্ণিমা তিথিতে পূর্ণিমা ব্রত এবং মঙ্গলা গৌরী ব্রতের একটি অত্যন্ত শুভ সংমিশ্রণ ঘটছে এবং এই দিনে পবিত্র নদীতে স্নানের পাশাপাশি দান ও পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এটি একটি পৌরাণিক বিশ্বাস যে আচারের সঙ্গে পুজো মা পার্বতী এবং ভগবান শিবকে খুশি করে সৌভাগ্য নিয়ে আসে, জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। শ্রাবণ পূর্ণিমার দিনে দুটি শুভ কাকতালীয় যোগ সৃষ্টি হচ্ছে। প্রথম শুভ যোগ হল প্রীতি যোগ এবং দ্বিতীয়টি হল আয়ুষ্মান যোগ। সেই সঙ্গে উত্তরাষাঢ় নক্ষত্র থাকছে ওই দিন। পঞ্চম অনুসারে প্রীতি যোগ সকাল 8টা 23 মিনিট পর্যন্ত চলবে এবং এরপর পরই আয়ুষ্মান যোগ শুরু হবে। উত্তরাষাঢ় নক্ষত্র সন্ধ্যা 5টা 33 মিনিট পর্যন্ত থাকবে। হিন্দু ধর্মে যেখানে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে, যেখানে ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবা ভোলেনাথের পুজো করেন, সেখানে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণের পুজো করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে দেবতাদের পুজো করলে মনোবাঞ্ছা পূরণ হয়। এবার শ্রাবণ পূর্ণিমায় দুটি বিশেষ কাকতালীয় ঘটনা ঘটছে যা শুভ ফল দেবে। শ্রাবণ পূর্ণিমা সম্বন্ধে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না, কিন্তু ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।